মনিরুল ইসলাম নামের এক পর্যটক পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে এসে মারধরের শিকার হয়েছেন। যারা মারধর করেছে তাদের সঙ্গে পালিয়ে গেছেন তার স্ত্রী। 21 সেপ্টেম্বর বুধবার সকালে কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে 20 সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11:30টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টে ফ্রাই মার্কেট সংলগ্ন স্থানে এই ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে পুলিশ মনিরকে উদ্ধার করলেও তার স্ত্রীকে উদ্ধার সম্ভব হয়নি। মনিরের দাবি, সাবেক প্রেমিকার সঙ্গে পালিয়েছেন তার স্ত্রী। ভুক্তভোগী মনির জানান, 5 দিন আগে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। মঙ্গলবার সকালে স্ত্রীর আবদার মেটাতে কুয়াকাটায় নিয়ে যায় মনির। একই দিন সন্ধ্যায় কুয়াকাটায় এসে হোটেল তাজে অবস্থান করেন। পরে সৈকতে ঘোরাঘুরি শেষে রুমে যায় তারা। কিন্তু আবার মনিরের অনিচ্ছা সত্ত্বেও স্ত্রীর অনুরোধে কুয়াকাটা জিরো পয়েন্ট ফ্রাই মার্কেট সংলগ্ন স্থানে যায় তারা। সেদিকে গেলে হঠাৎ তার উপর 4 থেকে 5 জন লোক আক্রমণ করে। তখন তার স্ত্রী তাকে বাঁচানোর চেষ্টা না করে আক্রমণকারীদের সঙ্গেই চলে যায়। ওর ওটা প্ল্যান করা ছিল, হয়তো ওর ওর যে ওর যে হাজবেন্ড ছিল আগে বা ওর প্রেমিক ছিল, সে সে ওরা আগে ফিটিং করে রাখছিল, তা আমি আসলে বুঝতে পারিনি। তো আমি কলকাতা যাওয়ার পরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে বিচে যাই। বিচে যাওয়ার পরে আমরা প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো থাকি ওই জায়গায়। তো আমাকে সবসময় ওই অন্ধকারের দিকে পুশ করে, যেদিকে আসো ওইদিকে আসো। আমি বলি যে এখন অন্ধকার হয়ে গেছে, তুমি রুমে চলো, হ্যাঁ এখন এখানে থাকাটা সেফ হবে। বলে না, আমি রুমে যাবো না, আরও থাকবো রাত। পরে আমার হঠাৎ করে আসি, আমার উপরে আক্রমণ করা শুরু করে, আমাকে মানে এলোপাথালি খিলঘুষি মারা শুরু করে, খিলঘুষি মারা শুরু করে, এবং ও আর একটা ছেলের সাথে তখন হাঁটে যাইতে আসে। এ বিষয়ে কুয়াকাটা টুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারধরের শিকার পর্যটককে উদ্ধার করা হয়েছে। পরে ভুক্তভোগীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মোহাম্মদ আসাদুজ্জামান, মোহনা টেলিভিশন।